এই ফুলকপির গাছগুলোর বয়স হচ্ছে পঞ্চাশ দিন তার মানে আজ থেকে পঞ্চাশ দিন আগে গাছগুলোকে আমি মূলত রোপণ করেছিলাম বীজ থেকে তো এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি পঞ্চাশ দিন পেছনে যেখানে আপনারা দেখতে পারবেন বিগত দুই মাসে এই ফুলকপি গাছগুলো কিভাবে একেবারে বীজ অবস্থা থেকে আস্তে আস্তে বড় হয়ে এত বড় গাছে পরিণত হলো তো এই একটা ভিডিও থেকে আপনি ফুলকপির বীজ থেকে চারা তৈরি থেকে শুরু করে ফুলকপি চাষের এ টু জেড সব রকমের তথ্য পেয়ে যাবেন আপনি চাইলে এই একই পদ্ধতি মেনে টবে অথবা জমিতে যে কোনো জায়গায় ফুলকপি গাছ লাগাতে পারেন এবং খুব সহজ ভাবেই এই ফুলকপির চাষ করতে পারেন তো চলুন চলে যাই আজ থেকে পঞ্চাশ দিন পেছনে যখন এই গাছগুলো ছিল বীজ অবস্থায় তো এই সাদা প্যাকেটটার মধ্যে মূলত ফুলকপির এই বীজগুলো ছিল তো বীজগুলো আমি অলরেডি বের করে নিয়েছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন লাল রঙের বীজ ছোট ছোট এগুলো অনেকটা হচ্ছে গিয়ে ধনে পাতার বীজের মতো এগুলো জাস্ট হাতে নিয়ে নিচ্ছি এবং এই বীজগুলোকে আমরা ভিজিয়ে রাখব অন্ততপক্ষে পক্ষে সাত আট ঘন্টা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখার পর এগুলো প্রপারলি ভারী হয়ে যাবে এবং প্রপারলি এগুলোতে মশটার জমে যাবে এরপর এই বীজগুলোকে আমরা রোপণ করতে পারব তো পানির মধ্যে ভিজিয়ে রাখলাম আর এই ভেজানো অবস্থায় অবশ্যই ঠান্ডা কোনো একটি স্থানে রাখবেন এই সময় রোদে রাখার কোনো প্রয়োজন নেই পানি ওভার হিট হলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তা আসুন চলে যাই আট ঘন্টা পর মানে বীজগুলো ভিজিয়ে রাখার আট ঘন্টা পর যখন বীজগুলোকে রোপণ করা হবে তো এটা মূলত বীজ রোপণের ফুটেজ এখানে আপনারা আমার কাছে একটা ওয়ান টাইম প্লেট দেখতে পাচ্ছেন নিচে আর এই যে বীজগুলো দেখুন এগুলো কিন্তু ভিজে অলরেডি নিচে জমে আছে তার মানে এগুলো প্রপারলি সিক্ত হয়ে গেছে এখন এই ওয়ান টাইম প্লেটটা নিচে যে দেখতে পাচ্ছেন এই প্লেটটার মধ্যে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো মাটি দেওয়া আছে তো এই মাটিটাতে মূলত আমি এখন কিছু পানি অ্যাড করতেছি আর এটা মূলত তৈরি করা হয়েছে সিক্সটি মাটি আর ফোর্টি পার্সেন্ট কম্পোস্ট মানে বাজারে যে কম্পোস্টের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় এই কম্পোস্ট দিয়ে তো এই দুইটা উপকরণ মিক্স করে তৈরি করা হয়েছে তো আর খুবই ঝুরঝুরে করে তৈরি করা হয়েছে যাতে নতুন বীজগুলো আমি যখন লাগাবো এগুলোর শেকড়গুলো কিন্তু হবে সফট এই শেকড়গুলো যাতে খুব সহজে মাটিতে দাবতে পারে এইটা নিশ্চিত করার জন্য তো আমি যেটা করলাম বীজগুলোকে এটার মধ্যে দিয়ে বিছিয়ে দিয়ে তার উপর একটা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখলাম তো এবার শুধু ওয়েট করা ছাড়া আমার কোনো কাজ নেই দেখুন অলরেডি পরবর্তী তিন দিনের মধ্যে কিন্তু গাছগুলো অলরেডি বীজ থেকে বের হয়ে দুইটা করে পাতা বের করে দিয়েছে তো এটা খুবই মানে আশাব্যঞ্জক একটা বিষয় খুব দ্রুততার সাথে আসলে ফুলকপির বীজগুলো গজালো তো এখন আমাদের আহ এইখানে থেকেও যদি চাই আমরা এগুলোকে রোপণ করে দিতে পারবো বা আমরা যদি চাই যে এই গাছগুলো আর একটু বড় হলে মানে আরও একটু শক্ত সামর্থ্য হলে তখন আমরা এগুলোকে রোপণ করতে পারবো তো সেক্ষেত্রে আমাদের যদি এই এই অবস্থায় আর কিছুদিন আমরা রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এই টোটাল যে বিস্তলাটা মানে ওয়ান টাইম প্লেটের মধ্যে যে বিস্তলাটা এটাকে আমাদের রোদে রাখতে হবে কারণ না পেলে গাছগুলো লম্বা হয়ে যাবে আর যদি বেশি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো শক্ত না আমরা যখন জমিতে অথবা মাটিতে বা টবে যেখানে রোপণ করি না কেন গাছগুলো কিন্তু হচ্ছে কি আপনার দুর্বল হয়ে যাবে যেটা আমরা কখনোই চাই না তো এবার চলে যাই গাছগুলোর বয়স যখন দশ দিন এখন কিন্তু আপনারা দেখছেন গাছগুলো প্রত্যেকটাই চারটা পাঁচটা করে পাতা অলরেডি বের করে দিয়েছে আর গাছগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এরা কিন্তু পুরোপুরি সবল এবং সুস্থ আছে পাতাগুলো একেবারে চকচক করছে তো এবার আমি যে কাজটা করেছি এই গাছগুলোকে আসলে আমার হাইড্রোফিনিকের জন্য আমি তৈরি করেছিলাম ফুলকপিগুলোকে তো আমি আমার হাইড্রোফোনিক সেট আপে এই গাছগুলোকে রোপণ করে দিব এই গাছগুলোকে হাইড্রোফোনিকে এবং কিছু গাছকে জমিতে রোপণ করেছিলাম তো আপনারা চাইলে জমিতে টবে অথবা হাইড্রোফোনিকে যে কোনো জায়গায় এই ফুলকপি গাছগুলো লাগাতে পারেন সিস্টেম এবং এদের পরিচর্যা পুরোপুরি একই এখন দেখুন জমিতে রোপণ করার পঞ্চাশ দিন পর গাছগুলো কিন্তু অলমোস্ট বড়ো হয়ে গেছে এবং ফুলকপিগুলো এখন হারভেস্ট করে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো আপনিও চাইলে ঠিক ঠিকইভাবে ফুলকপির চারা রোপণ করে এবং এদের যত্ন পরিচর্যা করে খুব ভালোভাবে ফুলকপি চাষ আপনার বাসা ছাদে বা টবে অথবা জমিতে সব জায়গায় করতে পারেন আমি হাইড্রোফোনিকগুলোর আপডেট পরবর্তী ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এই ধরনের নতুন নতুন ভিডিও সবসময় আমার চ্যানেলে আনতে থাকি যেগুলো আপনার ছাদ বাগানের জন্য খুব বেশি উপকারী এবং আপনার জন্য অবশ্যই ভালো কিছু জানতে সহায়তা করবে